এবার আসছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। এটা ছিল পলিটেকনিক 2015। তাহলে এখানে এমসিকিউ এটা চারটে আনসার দেওয়া আছে, চারটের মধ্যে কোনটা হবে এটা তাহলে আমাদের বের করতে হবে। কীভাবে বের করব? এই ইকুয়েশন থেকে আমরা কী করবো? আমরা এ বি আর সি এর ভ্যালু বের করবো। বের করার পর কী করবো আমরা? আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে? মাইনাস বি বাই এ, এটা তো আমরা আগেই বলেছি। তাহলে কত হবে? মাইনাস বি বাই এ ইকুয়াল টু কত হবে? এটা পুট করে দিই, তাহলে কত হবে? পি, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা কত হবে? সি বাই এ। তাহলে এখানে কত হবে? সি বাই এ ইকুয়াল টু কিউ, কিউ বাই ওয়ান ইকুয়াল টু কিউ। তাহলে আমরা যে ফাইনাল যে আনসারটা বের করতো সেটা পুট করি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইকুয়াল টু, এর ফর্মুলা কী হয়? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হয় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু টু আলফা বিটা, প্লাস আলফা বিটা ছিল এটা থাকবে, তাহলে এটা প্লাস মাইনাস মাইনাস করলে কত পাবো? মাইনাস আলফা বিটা। তো এবার ভ্যালুগুলো পুট করে দেবো, এটার ভ্যালু কত আছে? পি, আর এটার ভ্যালু কিউ, তাহলে কত হবে? পি স্কোয়ার মাইনাস কিউ, তাহলে আনসার হবে সি। কোশ্চেন নাম্বার টু, ইফ ওয়ান রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এম ইকুয়াল টু জিরো ইজ টু, মানে এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে টু, তাহলে আরেকটা রুট কী হবে? তাহলে সেম আমরা বের করে নেব, এ ইকুয়াল টু কত? ওয়ান, বি ইকুয়াল টু মাইনাস ফাইভ, আর সি ইকুয়াল টু এম। তাহলে আলফা ইকুয়াল টু কত আছে? টু আছে, বিটা ইকুয়াল টু বের করতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে কত হবে? ফাইভ হবে, তাহলে এখানে বি ইকুয়াল টু চলে আসবে থ্রি। ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন দিস ইজ রেসিপ্রোকাল অফ দ্য আদার রুট, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কীভাবে বের করবো আমরা? এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু থ্রি, আর সি ইকুয়াল টু কে। তাহলে আরেকটা কন্ডিশন কী দেওয়া আছে? একটা রুট একটা রুটের রেসিপ্রোকাল, তার মানে বিটা ইকুয়াল টু একটা রুট যদি আলফা হয় আরেকটা রুট কত হবে? ওয়ান বাই আলফা হবে, ঠিক আছে। রুট দুটো অ্যাড করলে কত পাবো? মাইনাস থ্রি বাই টু, আর রুট দুটো মাল্টিপ্লাই করলে কত পাবো? কে বাই টু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পেয়ে গেলাম? টু, তাহলে আনসার হবে বি। কোশ্চেন নাম্বার ফোর, এটা ছিল 2010। রাইট ডাউন দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর থ্রি রুট, থ্রি প্লাস রুট টু অ্যান্ড থ্রি মাইনাস রুট টু। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? থ্রি প্লাস রুট টু, আলফা আর বিটা ইকুয়াল টু হবে থ্রি মাইনাস রুট টু। তাহলে এবার পুট করে দিই আমরা কী করবো? কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো। এবার ভ্যালুগুলো ফুট করে দিলে আমরা কী পেয়ে যাবো? এটা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। কোশ্চেন নাম্বার ফাইভ, এটা এসেছিল 2010। বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ রুটস অফ দ্য ইকুয়েশন দিস ইজ টু, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এমসিকিউ এটা, তাহলে এটা কীভাবে বের করবো আমরা? এখানে কী দেওয়া আছে? প্রোডাক্ট অফ দ্য রুটস কত দেওয়া আছে? টু, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু টু হবে, এ আছে থ্রি, বি আছে মাইনাস ফাইভ এম, আর সি আছে পুরোটা, ঠিক আছে। তাহলে আমরা কী করবো? সি বাই এ ইকুয়াল টু কত হয়? টু, সি বাই এ ইকুয়াল টু টু, কারণ এটা আলফা ইন্টু বিটা কত? টু আছে, তাহলে সি বাই এ ইকুয়াল টু ভ্যালু পুট করবো, করে আমরা কী পাবো? এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তার মানে আনসার হবে সি। কোশ্চেন নাম্বার সিক্স, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা কত 2009 এসছে, 11 এসছে, 14 এসছে। ইফ দ্য সাম অফ দ্য রুটস অফ এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু দেয়ার প্রোডাক্ট, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? আলফা ইন্টু বিটা। তার ফার্স্ট আমরা দেখিনি, এখানে আমরা স্মল এ বি সি কীভাবে নেবো? আমরা ক্যাপিটাল নিয়ে নিলাম, ক্যাপিটাল এ ইকুয়াল টু এ, ক্যাপিটাল বি ইকুয়াল টু টু, আর ক্যাপিটাল সি ইকুয়াল টু থ্রি এ, এই ইকুয়েশন থেকে। কারণ স্মল লিখলে কী হবে? দুটো কন্ট্রাডিক্ট করবে। তাহলে এবার কী করবো আমরা? আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা পুট করলাম, কত হয়? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সি বাই এ, তাহলে পুট করলে আমরা কত পেয়ে যাবো? এ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু, তাহলে আনসার হবে ডি। কোশ্চেন নাম্বার সেভেন, এটা 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 তিন বছরের ছিল, 2009, 11 আর 16। কী দেওয়া আছে কোশ্চেনে? ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন পি স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টেন, কী হবে? মানে রুট দুটো কী আছে? ইকুয়াল আছে, ইকুয়াল রুট হওয়ার কী কন্ডিশন কী থাকে? না, ডি ডি ইকুয়াল টু কত হয়? জিরো, তাহলে ডি মানে কত? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এ কত আছে বের করুন? এ আছে, এ আছে ওয়ান, বি আছে মাইনাস পি, আর সি আছে কিউ। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কত হবে? জিরো হবে, যেহেতু এখানে বলা আছে ইকুয়াল, তাহলে এটা ফুট করলে আমরা পেয়ে যাবো পি স্কোয়ার ইকুয়াল টু ফোর কিউ। কোশ্চেন নাম্বার এইট,
If the roots of the equation x square minus px plus q equal to 0 be 1 is to 2, then the relation between p and q is, it has 2007 or 2008. But that is the root to the ratio of 1 is to 2. তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা কত হবে 2x হবে আর a কত আছে a আছে 1 b আছে -p আর c আছে q তাহলে আলফা প্লাস বিটা কত আছে দেখেনি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে p ঠিক আছে আলফা বিটার ভ্যালু পুট করলাম তাহলে কত আসবে x ইকুয়াল টু p বাই 3 আর আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত আছে q তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা x স্কয়ার ইকুয়াল টু q বাই 2 তাহলে এদিকে x স্কয়ার ইকুয়াল টু কত হবে p স্কয়ার বাই 9 equal to kato kori dite pari q q by 2 current x square implies 2p square equal to 9q the answer hobe a question number 9 if the root of x a x square plus bx plus c equal to 0 are reciprocal of this of x square plus qx plus r equal to 0 then eta kon ta thik mane the meaning ta holo a root jodi alpha r beta hoy a root kato hobe 1 by alpha r 1 by beta can alpha reciprocal 1 by alpha beta reciprocal হচ্ছে 1 by beta এটা ছিল 2004 এ তাহলে alpha plus beta equal to কত হবে দেখেনি আগে আমরা এখান থেকে কত পাবো a b c তাহলে কত আছে alpha plus beta equal to minus b by a alpha into beta হবে c by a similarly a root দুটো কি আছে 1 by alpha 1 by beta তাহলে 1 by alpha plus 1 by beta equal to কত হবে minus q by p আর 1 by alpha into 1 by beta কত হবে R by P তাহলে এটা যদি সলভ করি আমরা কত পেয়ে যাব সলভ করলে পেয়ে যাব B is to C equal to Q is to P আর এটা যদি সলভ করি পেয়ে যাব A is to C equal to R is to P তাহলে এখানে এখানে কি আছে C আছে এখানে C আছে এখানে P আছে এখানে P আছে তাহলে A is to B is to C কত হবে R is to Q is to P ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন।